আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ল্যাপটপ নিয়ে কথা বলার জন্য বেসিক আজকে ভিডিওটা করা, বিকজ এর আগে যখন কোরাই 311 জেনারেশন ল্যাপটপগুলো মার্কেটে এসেছিল, সবগুলো ল্যাপটপের প্রসেসর ছিল হচ্ছে 3115G4 সিরিজের প্রসেসর। বাট আজকে আমার সামনে একটা এইচপি ল্যাপটপ আছে যেটা হচ্ছে 2022 সালে রিলিজ হয়েছে এবং যেটা মডেল নাম্বার হচ্ছে 3611TU। এই ল্যাপটপের স্পেশালিটি যেটা হচ্ছে, এটার প্রসেসর হিসেবে ইউজ করা আছে 1125G4 সিরিজের একটা প্রসেসর, অর্থাৎ যেটা 3115G4 সিরিজ থেকে একটু বেটার। সো আজকে আমার সামনে যে মডেলটা ল্যাপটপটা আছে সেটা হচ্ছে এইচপির একটা মডেল এবং এটা হচ্ছে 3611TU। এখানে প্রসেসর হিসেবে ইউজ করা আছে ইন্টেল কোরাই 311 জেনারেশনের একটা প্রসেসর, সেই সাথে এখানে 4GB র্যাম আপনারা পেয়ে যাবেন 3200 বাসের, সেই সাথে এটা র্যাম আপগ্রেডেবল, চাইলে আপনারা এখানে আপডেট করতে পারবেন। প্রাইমারি স্টোরেজ হিসেবে এই ল্যাপটপটাতে ইউজ করা আছে 1TB হার্ড ডিস্ক, যেখানে হচ্ছে আপনারা M.2 স্লট অ্যাড করার জন্য আলাদা জায়গা আছে, সেখানে আপনারা M.2 অ্যাড করতে পারবেন। সেই সাথে এটা ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি, যেটা হচ্ছে 215 নিটসেন, এবং এটা রেজুলেশনটা হচ্ছে 1920x1080। অ্যান্ড এখানে হচ্ছে 41 ওয়াট আওয়ার একটা ব্যাটারি দেওয়া আছে এবং এটাকে চার্জ করার জন্য 45 ওয়াট আওয়ার একটা চার্জার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এইচপি সবগুলো ল্যাপটপে হচ্ছে উইন্ডোজ 11 দেওয়া থাকবে, সেই সাথে মাইক্রোসফট অফিস পাবেন আপনারা 1 বছরের জন্য জেনুইন এবং লাইসেন্স ভার্সন। অ্যান্ড এই ল্যাপটপটাতে অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকছে হচ্ছে 2 বছরের। আর বর্তমানে প্রাইস হচ্ছে এটা আমাদের 53,000 আশেপাশেই, অ্যান্ড এটা আমাদের স্টোরে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা পারচেস করে নিতে পারেন। ফাইনাল এবং লাস্ট আমি যদি এটা একটু বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, এটা হচ্ছে হার্ড ফাইবার একটা বিল্ড, অর্থাৎ প্লাস্টিক থেকে মাছ বেটার একটা বিল্ড এটা এখানে। সো যারা রেগুলার কাজ করার ক্ষেত্রে বা ক্যারি করার ক্ষেত্রে আমি বলবো ইটস এ গুড ল্যাপটপ, অ্যান্ড চাইলে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড কানেক্টর নিয়ে যদি কথা বলতে হয়, এই ল্যাপটপটা রাইট সাইডে আপনারা হচ্ছে এখানে একটা HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এখানে হচ্ছে একটা টাইপ সি পোর্ট আপনারা পেয়ে যাবেন, সেই সাথে এই পাশে হচ্ছে হেডফোন এবং হচ্ছে মেমোরি কার্ডটা এখানে পেয়ে যাচ্ছেন। আর লেফট সাইডে হচ্ছে 2 USB A পোর্ট দেওয়া থাকছে এবং চার্জিংয়ের জন্য পোর্টটা। সো এই ছিল এইচপি 3611TU-র একটা ছোটোখাটো স্পেক ওভারভিউ। বর্তমানে এটা স্টক অ্যাভেলেবেল আছে, চাইলে পারচেস করে নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।